ডিজনিল্যান্ড এবছর কিন্তু মুর্শিদাবাদের পুজোতে এক বিশেষ আকর্ষণ ছিল ডিজনিল্যান্ড। হ্যাঁ, ভিডিওটা অনেকদিন লেটেই দিলাম, কারণ মাঝখানে হঠাৎ ভৈরব পুজোর কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারো, কারণ দারুণ কিন্তু লাইট শো কিন্তু এই ডিজনিল্যান্ডের মাধ্যমে কিন্তু তুলে ধরেছিল এবং চমক দিয়েছিল মুর্শিদাবাদবাসীকে। কারণ চমক, কারণ এত লাইন হয়েছিল ভাই, আমি সত্যি বলছি দারুণ দারুণ লেগেছে ভাই। কারণ মণ্ডপের যে আলোক সজ্জাটা ছিল, যদি গানের বিটের সাথে হতো আরও ভালো লাগতো, বাট তাও লাইট যে শোটা ছিল, যে আস্তে আস্তে ধাপ ধাপ করে উঠছিল এবং ডিজে টাইপের হচ্ছিল, ওটা সত্যি বলতে খুব সুন্দর লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে বান্ধা হয়। তো মুর্শিদাবাদ তো বহরমপুরে ভিডিও দেখার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও সবার আগে। কিন্তু এই চ্যানেলে এই 6 ইঞ্চি স্ক্রিনে কিন্তু ব্লগ দেখতে হবে। মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের বাইরেও কিন্তু পুজো রিলেটেড এবং ফুড ব্লগ কিন্তু সবার আগে দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও সবার আগে। তোমরা এই 6 ইঞ্চি স্ক্রিনে কিন্তু ব্লগ পেয়ে যাবে। লাইনটা দেখাতে চলেছি, মনে হয় 1-2 কিলোমিটার লাইন আছে হয়তো। বাপরে বাপ, কি বড় লাইন রে ভাই! পণ্ডিত বা যুবসংঘের এবছরে বিশেষ থিম ছিল ডিজনিল্যান্ড। তারপরে সেখান থেকে বেরিয়ে বহরমপুরের দিকে আসতেই কিন্তু তোমরা বাঁ হাতে আরও একটি পূজা মণ্ডপ পাবে। সত্যি ওখানে কমিটির নামটা আমি জানতাম না, কিন্তু পুজো মণ্ডপটা অসাধারণ করেছে। আর্টগুলো তোমাদের যদি ভিতরে যাওয়া যায়, এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ মা কালীর একটি আর্ট, তারপরে তোমাদেরকে ভিতরে যদি দেখানো যায় পুরো মণ্ডপটা কিন্তু আর্টে ভর্তি আছে। মানে এত সুন্দর সুন্দর আঁকা আছে, পুরো মণ্ডপটা তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই মনে ধরবে।